ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া। কোরবানির ঈদে দেশি জাতের বড় গরু বিক্রির জন্য প্রস্তুত বাঘাওড়া সরকার বাড়ি ডেইরি ফার্ম। আমাদের দেশে গরু পালন একটি লাভজনক পেশা। গরু পালন করে অনেক বেকার যুবক সফলতার মুখ দেখছেন, অনেকে আবার গড়ে তুলেছেন গরুর খামার। তেমনি কোরবানির জন্য বড় গরু পালনে স্বাবলম্বী হয়েছেন নবীনগরের বাঘাওড়া গ্রামের সরকার বাড়ির ইউনুস সরকার। বিদেশ না পাড়ি দিয়ে, চাকরির পেছনে না ছুটে, বেকার বসে না থেকে নিজ উদ্যোগে নিয়ে নিজ বাড়িতে গরুর ফার্মে করে দেশ বিদেশের বিভিন্ন প্রজাতির দেশি শাহিওয়াল জাতের 12টি গরু ও ছোট সাইজের 6টি গরু, সবল দেহি মোটা তাজা গরু লালন পালন করে বাণিজ্যিকভাবে কোরবানির গরু বিক্রয়যোগ্য করে তুলেছেন বাঘাওড়া সরকার বাড়ি ডেইরি ফার্মে। খামারি ইউনুস সরকার ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা শিবপুর ইউনিয়ন বাঘাওড়া সরকার বাড়ি ডেইরি ফার্মের মালিক। তিনি পবিত্র কোরবানির ঈদে বেশি দামে গরু বিক্রি করে লাভবান হতে পশুর বেশি বেশি পরিচর্যা করে যাচ্ছেন। বর্তমানে তার খামারে ছোট বড় সহ 18টি কোরবানির গরু রয়েছে। গরুগুলো দেখাশোনা করতে 6 জন লোক রয়েছেন। কেউ কেউ খড় খেতে দিচ্ছে, কেউ বা ভুসি ভুট্টা ও নানান খাবার দিচ্ছে। বর্তমানে প্রচণ্ড তাপ যেন গরুর কষ্ট না হয়, শ্রমিকরা গরুগুলোকে দিনে 2 বার করে গোসল করে দিচ্ছেন। এভাবেই তিনি সহ শ্রমিকেরা পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন দেশীয় পদ্ধতিতে গরু মোটাতাজা করণে। আর দিন গুনছে আসন্ন পবিত্র কোরবানির ঈদে লাভবান হবার। সাক্ষাৎকারে ইউনুস সরকার বলেন, গরু মোটাতাজা করণের ব্যাপারে আমি অনেক সজাগ থেকেছি। কোরবানির পশু হালাল রাখতে আমার নিজস্ব জমিতে লাগানো ঘাস, বিচালি, খৈল ও ভুসি ভুট্টা খাওয়াচ্ছি। গরুগুলোকে দেশীয় পদ্ধতিতেই খাবার দিয়ে বড় করছি, কোনো রাসায়নিক পদ্ধতি ব্যবহার করছি না। খামারে স্বাচ্ছন্দ্য পরিবেশ থেকে বেড়ে ওঠা পশুগুলো নিয়ে ক্রেতাদের পুষ্টিও ভেজালবিহীন কোরবানির পশু দেয়ার শতভাগ নিশ্চয়তা দিচ্ছেন তিনি। দামের দিকেও বাজার মূল্য অনুসারে স্বল্প লাভে গরু বিক্রি করার চিন্তা করছেন ইউনুস সরকার। তার খামারে 4 লাখ থেকে 8 লাখ টাকার মধ্যে বিক্রয় উপযোগী গরু রয়েছে। তার খামারে ছোট থেকে বড় গরুর ওজন ধারণা করা হচ্ছে 10 থেকে 14 মন ওজনের হবে। বিক্রিযোগ্য গরুগুলোকে শারীরিক সুস্থতা ও রাগ মেজাজ দেখে প্রকাশ পায় একদম নির্ভেজাল পশু। তাই কোরবানির পশু ক্রয় করতে চাইলে এই নম্বরে যোগাযোগ করে 01614066471 যোগাযোগ করে অথবা সরাসরি তার ফার্মে এসে গরুগুলো ক্রয় করতে পারবেন বলে জানান তিনি। নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি।